ডাক্তার মনে করেন চিকিৎসা করে তারা কোন কিছু মনে করেন একটা জিনিস অপারেশন বা কোনো কিছুতে ফেল করে বা অপারেশন করিয়া আপনি

তারা মূলত জানে বিষয়টা ঈশ্বর বলতে কিছু নাই আমি জানতে পারি ডাক্তারি লাইনে এত এত ভাবে সুন্দর ভাবে একটা শরীরে কি কি আছে কোথা থেকে মানুষ আবিষ্কার আসছে ইয়ে আসছে এগুলো তো জানার কথা তারা এই কেন বলে এই কথাগুলো আচ্ছা এইখানে একটা জিনিস বলি হ্যাঁ তা আমরা যখন কোনো একটা কোনো কিছু কিভাবে কাজ করে যখন প্যাটার্ন কিভাবে একটা ব্যাখ্যা করতে যাই তখন আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে এই আমরা করি ধরুন একটা ঘড়ি আছে এই ঘড়িটা কিভাবে কাজ করে সেটা আপনি যদি জানতে চান আপনি সবকটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে খুললেন যতগুলো হুইল আছে যতগুলো গিয়ার আছে সবকিছু আলাদা আলাদা করে খুললেন খুলে দেখলেন কোনটা কিভাবে কাজ করে স্প্রিং আছে স্প্রিংটা কি কাজ করে সবগুলো দেখলেন আপনি মেকানিজমটা বুঝতে পারবেন আবার আমাদের প্রকৃতি আর বিষয় এক্সিস্ট করে যেখানে একটা পলিস্টিক অ্যাপ্রোচ ব্যবহার করা হয় সেখানে কি হয় কতগুলো ছোট 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 কম্পোনেন্ট সেই কম্পোনেন্টগুলো যখন একসাথে কাজ করে যেমন কোনো একটা বায়োকেমিক্যাল রিয়াকশন তখন তার একটা ইমার্জেন্ট প্রপার্টি তৈরি হয় এই ইমার্জেন্ট প্রপার্টিটা সেটা ওই যে 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 সমস্ত কম্পোনেন্ট সেই কোনো কম্পোনেন্টের মধ্যে বিরাজ করে না তা এই রিডাকশনিস্ট অ্যাপ্রোচটা মূলত যেগুলো নন বায়োকেমিক্যাল যে সমস্ত ওয়ার্ল্ড যেটা নন বায়োলজিক্যাল যে ওয়ার্ল্ড সেই বায়োলজি নন বায়োলজিক্যাল ওয়ার্ল্ডটাকে ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় কারণ সেখানে যে সেখানে আমাদের রিসার্চ করা সহজ সেখানে বিভিন্ন 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 এক্সপেরিমেন্ট করা সহজ পরীক্ষা নিরীক্ষা করা সহজ কেউ কিছু বলতে আসবে না কিন্তু যখন একটা বায়োস্ফিয়ারের মধ্যে আমরা আসি বায়োলজিক্যাল যখন একটা সিস্টেমের মধ্যে আসি তখন সেটা করাটা একটুখানি ডিফিকাল্ট এটা দুটো কারণ একটা হচ্ছে আমাদের কাছে সেরকম ন্যানো টেকনোলজি নেই যে আমরা একদম সমস্ত কিছু চাক্ষুষ করতে পারি ডিএনএ কেউ সেরকম ভাবে চাক্ষুষ করা সত্যি কথা বলতে কি যায় না আমরা ডিএনএ যে আকারটা দেখি সেটা এক্সরে এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে তার ছায়ার মতো একটা ছবি আমরা দেখি এই যে একটা পলিস্টিক অ্যাপ্রোচ এখানে কি হলো ব্যাপারটা যে এখানে দেখলাম যে একটা কতগুলো ছোট 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 জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা জানি সেগুলো আমাদের প্রকৃতিতে এক্সিস্ট করে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন এই সমস্ত অন্য পারমাণু অনেক কিছু এক্সিস্ট করে সেগুলি মিলে কতগুলো স্ট্রাকচার তৈরি করছে ডিএনএ আর এন এই সমস্ত তৈরি করছে কতগুলো মলিকিউল তৈরি করছে সেই মলিকুলগুলো আবার বিঘা মলিকুল তৈরি করছে করে তারা একটা এনজাইম তৈরি করছে সাবস্ট্রেট তৈরি করছে করে বায়োমিক্যাল বায়োকেমিক্যাল কিছু রিয়াকশন তৈরি হচ্ছে করে একটা এমার্জেন্ট প্রপার্টি তৈরি হচ্ছে যেটাকে আমরা লাইফ বলে জানি এখন এই লাইফ জিনিসটা কি সেইটা নিয়ে এখনো পর্যন্ত বেশ ডিবেট আছে এর কারণ কি কারণ হচ্ছে সেই যে লিভিং এন্ড নন লিভিং এই দুটো জিনিস কি জীব এবং জ্বর এই দুটো জিনিস কি যত আমরা নতুন নতুন তথ্য দিয়েছি তত এই দুটোর মধ্যে পার্থক্য যে লাইনটা সেটা তত থিম হয়ে গেছে তাই জন্য বেশ কিছু মানুষ আছেন যারা মনে করেন এই যে ইমার্জেন্ট প্রপার্টিটা এই যে ডাক্তারদের কথা যারা বলছেন তারা অনেক সময় মনে করেন যে এইটা একটা অলৌকিক ব্যাপার এটা অনেকই ধারণা করেন অনেকই মনে করেন তার একটা বড় কারণ হচ্ছে এমন বহু জিনিস আছে যে জিনিসগুলো সম্পর্কে আমাদের সত্যি হয়তো কোন রকম আহ ধারণা থাকলেও কোনো রকম হয়তো কিছু করার নেই বেশ কিছু জিনিস আছে যেগুলো কিছু করার নেই কিন্তু এই জিনিসটা বিগত বছর ধরে মেডিকেল যেরকম রিসার্চ সেই সেগুলো রীতিমতো পরিবর্তন হয়েছে যেমন একটা উদাহরণ দিচ্ছি মিলি বলে একটা সিনেমা ছিল অমিতাভ বচ্চন আর জয় ভাদুরের আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে পঞ্চাশ বছর আগে বোধহয় সিনেমা ঠিক মনে হ্যাঁ ওরকমই হবে এই আশি দশকের সিনেমা এরকম হবে চল্লিশ বছর হ্যাঁ দেখেছেন এখানে মিলি জয়াবাদুরের জয়াবাহুর একজন ক্যান্সার হয় এবং শেষকালে ওই মিলি মিলিকে মারে না দেখা যায় আমেরিকা নিয়ে চলে যায় যে তাকে ট্রিটমেন্টের জন্য এবং সে দর্শক হাওয়া করে কাঁদতে থাকে কারণ তারাও জানে যে ওই সময় বসে হলে বসে দর্শক হাওয়া করে কাঁদতে দেয় কারণ জানে তাদের কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু এই সিনেমাটা যদি এখন বসে দেখানো হয় দর্শক কি হাওয়া করে কাঁদবে না তারা কাঁদবে না তারা বলবে তারা বলতেও পারে আরে তুই দেশে বাইরে যাচ্ছিস এখানে তো টাটা মেমোরিয়াল আছে এখানে যায় এখানে গিয়ে তো ঠিক হয়ে যাবে যে আমাদের কাছে অসাধ্য মনে হতো সেটাকে আহ সেটাকে সেটা আজকে আমাদের এখানে তার কি আছে আগেকার দিনে হয়তো ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট একটা ক্যান্সার হলে ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট যত ছিল তার থেকে এখন অনেক বেশি এখন জুভেনাইল যে সমস্ত ক্যান্সার সেইগুলোকে আমরা অনেক ট্রিটমেন্ট করতে পারি যে সমস্ত ক্যান্সারগুলো জেনেটিক্যালি আসে সেগুলো তাদেরও ট্রিটমেন্ট আছে ব্লাড ক্যান্সারের অনেক ট্রিটমেন্ট আছে এবং ভালো ভালো ট্রিটমেন্ট আছে এবং সেগুলো দেখতেই পাবেন এবং বহু সেলিব্রিটি দেখবেন যারা ক্যান্সার ট্রিটমেন্ট করে বেঁচে আছে তাই জন্য এখনকার এই ভিউগুলো না আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাই জন্য এক্সপায়ার জিনিসটা বললো যে সত্যি কথা বলতে কি এখনও যে এই যে জিনিসটা আছে এটা দুটো কারণে একটা হচ্ছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং নিজের পিঠটা বাঁচানোর জন্য সত্যি কথা বলতে কি আরো একটা ব্যাপার আছে যে সত্যি কথা বলতে কি কি কোনো অলৌকিকতা আছে না এখানে কোনো রকম অলৌকিকতা নেই আজকে একটা ধরুন পোলিও ভ্যাকসিন সেটা সেটা দিয়েছে বলে বহু মানুষ আজকে মেচে গেছে তার মধ্যে পেছনে কোনো রকম অলৌকিকতা নেই ঈশ্বর কি আকাশ থেকে কোনো আহ হিউম ইনসুলিন বা এই ধরনের কোনো ওষুধ পাঠিয়েছে বা অন্য কোনো ধরুন ডিপিটি ভ্যাকসিন বা এই ধরনের কোনো ভ্যাকসিন কি আকাশ থেকে পাঠিয়েছে না আমরা মানুষটাই আবিষ্কার করেছি এবং সেগুলো মেকানিজম গুলো জানার পরে এই জিনিসগুলোকে আবিষ্কার করতে পেরেছি আহ এখন ধরুন বিভিন্ন রকম ইমপ্লান্ট আছে স্মার্ট ইমপ্ল্যান্ট চলে আসছে এবার এবার আপনাকে আর আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে দিতে হবে না আপনার ঘরে বসে আপনার সমস্ত আহ সমস্ত ব্লাড অ্যানালাইজার এই সমস্তগুলো করতে পারবেন এইগুলো নতুন নতুন আমাদের কাছে যত জ্ঞান আসছে আমাদের কাছে নতুন নতুন জ্ঞানের প্রান্ত প্লে আছে আমরা নতুন একটা হরাইজন আমাদের কাছে ওপেন হচ্ছে কিন্তু এই ধরনের ধারণাগুলো এখনো আছে তার যে জন্য কারণ তো মেডিকেল ফিল্ড থেকে মনে হয় আমিও মেডিকেল ফিল্ড থেকে মনে হয় মনে হয় না আমিও মেডিকেল ফিল্ড থেকে ফিল্ডারও মেডিকেল ফিল্ড থেকে মনে হয় তা আমাদের এই ইন্টার্নশিপ করে বা হাউস হাউসিপ করে বা সিনিয়র বা জুনিয়র স্টারশিপ করে আমাদের ধারণা ভালোই আছে কিভাবে নিজেদেরকে পিঠটা বাঁচাতে হয় ঈশ্বর আমাদের একটা সাহায্য করে আমাদের পিঠটা বাঁচাতে একটুখানি হলেও সাহায্য করে চল

ভাই আমি পড়াশোনা করিনি আমি পড়াশোনা খুব কম আচ্ছা ঠিক আছে আপনি বাংলা পড়তে পারেন হ্যাঁ বাংলা পড়তে পারি ঠিক আছে সময় আমি রেগুলার ঢুকে ওখানে দেখে কি কি আছে

হ্যাঁ বাংলা অডিও আউটক সমাবেশে পাওয়া যায় আরে সুন্দর ঠিক আছে অডিও আউটক সমাবেশে ওখান থেকেই শুনছি ভাই ওখান থেকেই শুনছি মানে মানুষ মানুষ দলবদ্ধভাবে মানে যখন শুরু করলো মানে একসাথে থাকার শিকার করত শিকার করতে মানে দলবদ্ধভাবে থাকতো তারপর আপনাদের আইডিয়া মানে কিভাবে ভাগাভাগি হইবে তারপর ওই মানে ওবিন্দিকি ধর্মের শুরু হয় আসলে তাহলে ওখানই তো পেয়ে যায় হ্যাঁ ওটাই ওটাই ঠিকই বলেছেন ওটা ঠিক একদম ভালো জায়গাটাই পড়েছেন আর এই যে আপনি যে অনুবাদ করেছেন না খুব সুন্দরভাবে অনুবাদ করেছে আমার সত্যি মানে অনেকদিন বাদে একটা বাংলা অনুবাদ এত ভালো লেগেছে এবং এত সুন্দর মন দিয়ে অনুবাদ করেছে মানে কোনো রকমই একটা গুগল ট্রান্সলেটের মতো একটা অনুবাদ করতে হয় বলে অনুবাদ করেনি পড়েছে বুঝেছে এবং ভাব অনুবাদ করেছে খুব সুন্দর লেগেছে আমার এবং এই জন্য আমি বাংলাদেশি মানে বাংলাদেশি খুব রেসপেক্ট করি বাংলা ভাষাটাকে তারা এত ভালোবাসে সত্যি মানে সাহিত্য রস আছে মানে যারা আসলে বিজ্ঞানের তাদেরও ভালো

অনেক পরিকল্পনা করছে কোথায় আমি যেখানে আমি সঙ্গে কাজ করি বুঝছেন আমার এখানে মানে যাদের দোকানে থাকে যে মালিক তারা হলো মানে ধর্ম নিয়ে তার সাথে মাঝে মাঝে কথা হয় বা মানে কিছু বলতে গেলে সে পুরো হয়ে যায়

আচ্ছা ঠিক আছে জয় ভাই তাহলে আজকের জন্য থাকুক আমরা আপনি ইয়েটা পরে নেন্স টা পরে নিন বা ওটা আরেকবার একটু শুনে নিন

একটু দূরে থাকার চেষ্টা করেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ঠিক আছে